26 জানুয়ারির অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কিন প্রেসিডেন্ট। তার নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সেক্রেট সার্ভিস অনুরোধ করে রাজপথকে নো ফ্লাই জোন করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট যেখানে থাকবেন তার 5 কিলোমিটারের মধ্যে ঘেঁষতে পারবে না কোনো বিমান। কিন্তু নিয়ম মানতে গেলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়বে বায়ুসেনার ফ্লাইপাস্ট। প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যের সঙ্গে আপোষ করতে রাজি নয় নয়াদিল্লি, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আমেরিকাকে। এবছর প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে থাকছে 18টি ফাইটার জেট, 5টি বিমান, 10টি হেলিকপ্টার, বায়ুসেনার যুদ্ধ বিমান MiG-29, IAF ফাইটার, Sukhoi-30, জাগুয়ার। আকাশে কসরত দেখাবেন আকাশবাজরা। রাজপথ, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন এমনিতেই বিমানমুক্ত এলাকা। বছরের একটিমাত্র দিন ফৌজি হেলিকপ্টার ও যুদ্ধ বিমানকে 10 মিনিটের জন্য ওড়ার অনুমতি দেওয়া হয়। এর আগে মার্কিন নিরাপত্তা সার্ভিসেসের তরফে ওবামা সফরের 3 দিন দিল্লি আগ্রা হাইওয়ে বন্ধ রাখতে বলা হয়েছিল। ইতিমধ্যেই দিল্লি নজরবন্দি হয়েছে 1500 সিসিটিভিতে। 1600 মার্কিন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে নজরদারিতে। প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান অতিথি করে আনছে ভারত। মোদী সরকারের লক্ষ্য আমেরিকার সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করা, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে সফর যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে নাক কাটা যাবে ভারতেরই। 24 ঘন্টার জন্য ঋত্বিক মণ্ডলের রিপোর্ট।